তেলের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান হাতে নেন ভিশন 2030 নামের রূপকল্প, যা সফলতার মুখ দেখল 6 বছর আগেই। প্রথমবারের মতো জিডিপিতে তেল ছাড়া অন্যান্য খাতের অবদানে রেকর্ড গড়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। 2023 সালে দেশটির জিডিপির 50% এসেছে তেল বহির্ভূত খাত থেকে, যা বড় অর্জন বলে দেখা হচ্ছে। সৌদি অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য মতে, গেল বছর স্বাস্থ্য, শিক্ষা ও বিনোদনের মতো সামাজিক পরিষেবা খাতে 10.8% প্রবৃদ্ধি হয়েছে। এরপর রয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, বাণিজ্য, রেস্তোরাঁ ও হোটেল খাতেও প্রবৃদ্ধি হয়েছে 7%। সরকারি বিবৃতি অনুযায়ী, বিশ্বের অন্যতম সেরা পর্যটন এবং বিনোদনের গন্তব্যে পরিণত হয়েছে সৌদি আরব। ভিশন 2030-এর আওতায় 20টির বেশি প্রকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে লোহিত সাগরের তীরে অবকাশ যাপন কেন্দ্র স্থাপন এবং কিদিয়া নামে একটি শহর নির্মাণ, যা হবে শিল্পকলা ও বিনোদনের রাজধানী। বলা হচ্ছে সৌদি আরবকে এমনভাবে গড়ে তোলা হবে যেখানে সব নাগরিকের কাজ থাকবে। বহু বছর ধরে তেল ভাণ্ডারের জোরে আন্তর্জাতিক অর্থনীতিতে দাপট দেখিয়ে এসেছে সৌদি আরব, কিন্তু জ্বালানি তেল ক্রমেই ফুরিয়ে আসছে। তাছাড়া কার্বনমুক্ত পৃথিবীর লক্ষ্যে জৈব জ্বালানির ব্যবহারও ক্রমেই কমছে। এমন অবস্থায় তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্যই ভিশন 2030 সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। মিলা খন্দকার, চ্যানেল 24।